আজ আমরা উপস্থিত হয়েছি এমন একজন মহাপুরুষের বা এমন একজন মনীষীর গল্প নিয়ে, যিনি অবিভক্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয়, পাশাপাশি ভারতবর্ষ তথা পৃথিবীর সকলের কাছে অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত প্রিয় একটি মানুষ। আজকে আমরা আলোচনা করছি শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের কিছু ঘটনা বলে। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম নরেন বা নরেন্দ্রনাথ। নরেন খুব সুন্দর গল্প করতে পারতেন, তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার গল্পই শুনত। স্কুলের ফাঁকে একদিন তিনি গল্প করছেন, গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেন, সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে। কিছুক্ষণ পর ফিসফিস শব্দ শুনে শিক্ষক ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে একে একে সবাইকে পরীক্ষা করতে লাগলেন যে তার পড়া শুনছে কিনা, এবং তিনি একে একে সবকে পড়া ধরতে শুরু করলেন। কেউ উত্তর দিতে পারলো না, কিন্তু নরেনের মন ছিল দুর্মুখ। গল্পের ফাঁকেও তিনি নিজের মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করল, নরেন্দ্র নির্ভুল উত্তর দিল। শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেনকে দেখিয়ে দিল। শিক্ষকের তা বিশ্বাস হল না, তিনি নরেন্দ্রকে ছাড়া আর সবাইকে উঠে দাঁড় করালেন বেঞ্চের উপর। এবার নরেন গম্ভীর হয়ে সকলের সঙ্গে সেও উঠে দাঁড়াল। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন বললেন, না আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। এবং তিনি দাঁড়িয়ে রইলেন। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই নির্ভীক এবং তার মধ্যে এক লিডারশিপ বরাবর ছিল। তার প্রত্যেকটা পদক্ষেপে আমরা সেটা লক্ষ্য করি। আরো একটা ঘটনা বলি, বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেনের সহপাঠীরা সকলেই টাকা জমা করেছে, কেবল হরিদাস ছাড়া। হরিদাস, সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, এক বছরের বেতনও বাকি। হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব। সব শুনে নরেন এগিয়ে গেলেন। তিনি জানতেন এরকম ক্ষেত্রে বিশেষ এক মুকুটের ব্যবস্থা আছে, এবং সেটা কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে আছে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, স্যার হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি অনুগ্রহ করে যদি এটা মাফ করে দিন, ছেলেটাকে পরীক্ষায় পাঠালে সে ভালোভাবে পাস করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না, সে মুখ বিকৃতি করে বলল, তোকে জ্যাঠামো করে সুপারিশ করতে হবে না, তুই যা নিজের চরকায় দিলি, ও মাইনেটা না দিলেও আমি ওকে পাঠাবো। নরেন্দ্র চিন্তায় পড়লেন, তাহার নিজের পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকাটা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না, কি করা যায়। মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন তিনি সন্ধ্যায় হেদুর কাছে এক নেশার আড্ডায় তার পাশে
অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর নেশার দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে দিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু, নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রত্যেক দিন ওই নেশার আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন, হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন তার নেশার কথা পুরো কলেজময় ছড়িয়ে দিন। রাজকুমার বাবু তখন বিপদ বুঝলেন। তিনি কাচুমচু হয়ে আমতামতা স্বরে বললেন, বাবা রাগ করিস কেন, যা বলছিস তাই হবে। যখন বলছিস আমি কি তা না করতে পারি। কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চলে। তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু এদিক ওদিক দেখে নেশার আড্ডায় ঢুকে বললেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে খুব ফুর্তি কর, তোর মায়ের টাকাটা আর তোকে দিতে হবে। তারপর গত সন্ধ্যার ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দুজনে বর্ণনা করলেন এবং হাসিতে ফুটে উঠলেন। এইরকম স্বামী বিবেকানন্দের নানান ঘটনা বলি আমরা আসব পরের ভিডিওতে। ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।